বন্ধুরা, আমি অমিত, আমি মো, আপনারা দেখছেন অমিত মো দ্য তারিণী প্রিয়া। আজকে আমরা চলে এসেছি কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দিরে। এটি হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছেই, মানে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে মোটামুটি মিনিট দশেক মতো হাঁটতে হবে। এটাই হচ্ছে এই বৈকুণ্ঠনাথ টেম্পেল। তাই এই যে আমরা এই মন্দিরের পুরো সামনেই দাঁড়িয়ে আছি, এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, আর তোমরাও সেটা দেখতে থাকো, আর কোথাও স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা কীরকম লাগে। ভারতের উত্তর কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত একটি দক্ষিণ ভারতীয় হিন্দু মন্দির, যেটা বৈকুণ্ঠ মন্দির নামে পরিচিত। এখানেই আমরা এখন চলে এসেছি, আর কীভাবে এখানে আসতে হবে সেইটাও তোমাদের জানিয়ে দিই। সবথেকে ভালো হবে মেট্রো করে এখানে আসা। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেবেই গিরিশ পার্ক মোড় থেকে বিবেকানন্দ রোড বরাবর গণেশ টকিসের দিকে প্রায় 700 থেকে 800 মিটার গেলেই এই মন্দির দেখতে পাবে। গিরিশ পার্ক দিয়ে এলে রাস্তার ডান দিকেই পড়বে এই মন্দিরটি। এই মন্দির এখন বন্ধ আছে, 4:15 থেকে 4:30-এর মধ্যে খুলবে। এখন বাজে 4:12 মোটামুটি হয়ে গেছে, আর সকালে 6টার সময় খুলে মোটামুটি 12টা পর্যন্ত খোলা থাকে। আবার এই 4:15 কি 4:30-এর সময় খুলবে, আর খোলা থাকবে রাত্রির 8টা অবধি। তা আমরা এখন এখানে ওয়েট করছি, বললো যে আর 5 মিনিটের মধ্যেই খুলে যাবে। তা খুলে গেলেই আমরা ঢুকবো এই মন্দিরের ভেতরে। বিকাল 4:30 বাজতেই মন্দিরের দরজা খুলে দেয়া হলো, আর এই মন্দিরের দরজা খোলা থাকে রাত 9টা অবধি। আবার ভোরবেলা দরজা খুলে যায় 5:30, আবার মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয় সকাল 11টা নাগাদ। তো তোমরা আসতে চাইলে এই টাইমিংটা একটু ফলো করবে, তাহলে এখানে এলে মন্দিরে প্রবেশ করতে পারবে, না হলে প্রবেশ পথ পুরো বন্ধ থাকে, ভেতরে একদমই প্রবেশ করার সুযোগ থাকে না। তো দরজা তো খুলেই গেছে, আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এই ঘরে আছে জুতো রাখার জায়গা, জুতো খুলে ফেললাম ওই ভেতরে রাখলাম, যে 5 টাকা করে নিল। তা মন্দিরে জুতো খুলে আর কি ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে ঢুকছি পাশে জুতো খুলে রেখে, আর এখানে নেওয়া হচ্ছে 5 টাকা করে। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর মন্দিরের সামনে থেকে ছবি তোলা বারণ, কেননা ওখানে লেখা আছে যে কোনো রকম ছবি কিংবা ভিডিও তোলা যাবে না। এই যে মন্দিরের কাছে আমরা দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর মন্দিরটা, মনে ঘুরিয়ে দেখিয়ে দিই। দক্ষিণ ভারতীয় হিন্দু মন্দিরে এসে যেমন মন্দিরটি খুব ভালো লাগছে, তার সাথে সাথে এখানকার নিয়ম রীতিগুলো কিন্তু খুব ভালো লাগছে, আর অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদা রকমই। কারণ প্রথমেই জানিয়ে দিই, এখানে আসতে গেলে সবাইকে, তোমাদেরকে মেয়েদের বলছি, শাড়ি পরে ঢুকতে হবে, আর ছেলেদের ঢুকতে হবে ধুতি পরে। না হলে কিন্তু এই মন্দির চত্বরে তোমরা ঘুরতে পারবে, কিন্তু যে একদম ঠাকুরের, যেখানে ঠাকুর থাকে গর্ভগৃহ, সেই গর্ভগৃহতে ঢোকা কিন্তু নিষেধ। এখানে মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলেই মেয়েদের শাড়ি বা ঘাগরা পরে আসতে হবে, আর ছেলেদের পরে আসতে হবে ধুতি। তো এই চারিধারটাই আমি যেমন দেখছি, তার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দক্ষিণ ভারতের মন্দিরের মতোই এই মন্দিরটি সাদা মার্বেল এবং বেলে পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রবেশের আগেই দক্ষিণ ভারতীয় মন্দির রীতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য একটি বড় গেট, যাকে দক্ষিণের ভাষায় গোপুরম বলে। গোপুরম দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই মন্দিরের সামনে আছে একটি বড় স্বর্ণদণ্ড। মন্দিরের ভিতরে আছে কোষ্ঠী পাথরের বৈকুণ্ঠনাথের এক অপূরব মূর্তি বিরাজমান করছে। তার দুই পাশে স্ত্রী শ্রীদেবী ও ভূদেবীর সাথে মন্দিরের দেওয়ালে দেখতে পাওয়া যায় বিষ্ণুর দশাবতার থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক কাহিনীর অপূর্ব সব ভাস্কর্য। দক্ষিণ ভারতের পণ্ডিতদের দ্বারাই এখানে সমস্ত পূজার্চনা করা হয়ে থাকে। এখানে ঠাকুরের মন্দিরে ঠাকুরকে দর্শন করার সাথে সাথেই ঠাকুরমশাই আশীর্বাদী টুপি মাথায় ছুঁয়ে দিলেন, এর সাথে পেয়ে গেলাম মিছরি আর তুলসী পাতা প্রসাদ হিসাবে। এছাড়াও আরতির তাপ মাথায় দিলাম। আর এখানে তো প্রথমেই বলেছি যে এখানে গর্ভগৃহতে প্রবেশ করতে গেলে ঘাগরা বা শাড়ি পরে আসতে হবে।
চরণামৃত ও কপালে চন্দনের তিলক নিয়ে এই নাট মন্দিরে অনেকক্ষণই আমরা বসে রইলাম। খুব শান্তিপ্রিয় জায়গা, তোমাদেরও এখানে এলে খুবই ভালো লাগবে। আর দেখো, মন্দিরের বাইরেতেই এরকম ফুলমালা বিক্রি হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। যে যার ইচ্ছা মতো ঠাকুরকে মিষ্টি ফুল দিয়ে পুজো দিতে পারো। আমরা এবার মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে গঙ্গা বেশি দূরে অবস্থিত নয়, হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি, যা গঙ্গার একটি উপনদী। বৈকুণ্ঠনাথ ধাম এটি তার স্বতন্ত্র দক্ষিণ ভারতীয় স্থাপত্যের জন্য পরিচিত। এটি 1960 সালে সম্পন্ন হয়েছিল। আজকে 2023 সাল, তাহলে 63 বছরের পুরানো এই মন্দিরটি। মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহারাজ রেবতী নারায়ণ তিওয়ারির পুত্র মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি। আমরা বৈকুণ্ঠনাথের মন্দির দেখলাম। এই মন্দিরটা পুরোটা হচ্ছে নারায়ণের, মানে বালাজি, মানে দক্ষিণ ভারতের যে বালাজির মন্দির থাকে, তিরুপতি বালাজি, সেই তিরুপতি বালাজির মন্দির। তা আমাদের ভেতরটা খুবই ভালো লাগলো, কিন্তু ভেতরে বেশি ক্যামেরা মানে ফটো তোলা কিংবা ভিডিও করা যাবে না, সেই জন্য ভেতরটা খুব ভালো করে আর কি দেখাতে পারিনি, কিন্তু যতখানি দেখেছি খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আর মন্দিরটাও খুব বাইরে থেকে সুন্দর। তা আশা করে থাকবো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু আসো, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।